ভিতরে খাবার পাতে মাছ থাকলে কেমন হয় বলুন? একটু চটপটি মাছের ঝোল হলে এক থালা ভাত শেষ হয়ে যায়। তো চলুন শুরু করা যাক। প্রথমে কড়াইতে তেল গরম করে মাছগুলো ভালো করে ভেজে তুলে নিতে হবে। এরপর ওই তেলে কালো জিরে ফোড়ন দিয়ে একটু নেড়ে পেঁয়াজ লঙ্কা কুচি টমেটো ও লবণ দিয়ে ভালো করে ভেজে হলুদ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিতে হবে। সব মশলা ভালো করে কষিয়ে সামান্য গরম জল দিতে হবে। এরপর ঝোল ফুটে উঠলে মাছগুলো দিতে হবে। এরপর ঝোল ঘন হয়ে এলে জিরে বাটা গরম মশলা ও ধনে পাতা দিয়ে একটু নেড়ে নিতে হবে। এইভাবেই রেডি হয়ে গেল তেলাপিয়া মাছের কালিয়া, যা খেতে খুবই সুস্বাদু।